বাড়ি থেকে মহিলার পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে অরুণডা গ্রাম পঞ্চায়েতের গড়বেড়িয়া গ্রামে। মৃতার নাম লতিকা গুছাইত, বয়স 58 বছর। জানা গেছে লতিকা দেবী তাঁর নিজের বাড়িতে একাই থাকতেন। এদিন তাঁর বাড়ির পাশে একটি তেঁতুল গাছে এলাকার বাচ্চারা তেঁতুল পাড়তে যায়। সেই সময় লতিকা দেবীর বাড়ি থেকে দুর্গন্ধ আসতে থাকে। এরপরেই এই স্থানীয় বাচ্চারা বিষয়টি তাঁদের পরিবারের লোকজনকে জানায়। খবর দেওয়া হয় খানাকুল থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। যদিও লতিকা দেবীর পরিবারের লোকজনের দাবি তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। কখন মারা গিয়েছে বা কি হয়েছে না হয়েছে আমরা ঠিক জানিও না। ওদিকে আজকে সব ছোটো ছোটো কতগুলো ছেলে মেয়ে তেঁতুল কুড়াতে গিয়েছিলো, গিয়ে দেখে যে এরকম পড়ে রয়েছে। তারপরে এসে বাড়িতে সব আমাদের খবর দেয়। তারপর সবাই যেয়ে দেখে, দেখার পর দেখলো যে একটু হালকা মানে গ্যাস উঠে গেছে। তারপর ওনার মেয়েকে বা ওর ভাইদেরকে সবাইকে ফোন করা হয়েছে। আমাদের কাছে ফোন নাম্বার ছিল না, অন্য আত্মীয় মারফত খবর দেওয়া হয়েছে। সেখান থেকে দেখা যায় ওর ভাইরা থানায় ফোন করেছে। আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই, কিছু নেই। আমাদেরকে এসে বলছে মার্ডার করেছে, খুন করেছে, অমুক করেছে, তমুক করেছে, এইসব ব্যাপার। হ্যাঁ, এবার থানা থেকে বড়বাবু আর এসছেন। হ্যাঁ, ওনারা যেটা ভালো বুঝবেন তদন্ত করবেন। হ্যাঁ, তদন্ত করে যেটা হবে সেটা মেনে নিতে হবে। কী হবে স্যার, অনেক কিছু কথা বলবেই, ওই নিয়ে ভেঙে বললে তো হবে না। আর তদন্ত হোক। হ্যাঁ, তদন্ত সাপেক্ষে থানার আমাদের ফাঁড়ির সব ইনচার্জ আছে আর আছে, সবাই দেখুক। হ্যাঁ, দেখে আলোচনা করুক, তারপরে সিদ্ধান্ত হবে। হ্যাঁ, অবশ্যই, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। ওনার দাদা আজ থেকে 33 বছর আগেও যে ঝামেলাটা করেছিল, তখন আমার কাকা ছিল, ওর জন্যই আমাদের এখান থেকে গেছে। আবার সেই ওনার দাদাই আবার আজকে তর পাচ্ছে, কিন্তু কি বলছে উল্টো পাল্টা আমরা কি বলবো। আমরা চুপচাপ আছি, শুনছি। লতিকা গুছাই, গড়বেড়িয়া গ্রামের বিকাশ গুছাই, যে মারা গেছে ওনার ভাসুরের ছেলে। কিছু আমাদেরকে একটার সময় খবর দিল যে তোমার দিদি এরকম মারা গেছে, মরে পড়ে আছে ফাঁকে। খবরটা দিয়েছে আমার যে এখানে একটা জামাইবাবু ওপারে আছেন, ওনার শরীর খারাপ, উনি আমার ভাগনাকে দিয়েছে। ভাগনা আমাকে বলেছে যে এরকম মামা শুনেছে এই ব্যাপার, ছোট মাসি মারা গেছে। আমি এখানে যে আমার পরিচিতি আছে তাদেরকে ফোন করলাম যে গিয়ে ঘটনাটা দেখো তো, ঘটনাটা কি। ঘটনাটা দিয়ে বলে হ্যাঁ সত্যিকারের মরা পড়ে আছে, ফুলে গেছে, পচে গন্ধ ছুটে গেছে, এমনকি পোকাও হয়ে গেছে। আমি সমস্ত আমার আত্মীয় সার্কেলকে খবরে খবর দিয়ে আমার দাদা ভাইদেরকে নিয়ে আমি আপনাদেরকে খবর দিয়ে আমি এসে দেখলাম যে পোকা একদম ভর্তি হয়ে গেছে এবং দুর্গন্ধ ছাড়ছে। মারা গেছেন ওনার নাম লতিকা গুছাইত, মানে বিবাহিতা, একটাই মেয়ে। আমার তো আইডিয়া খুন, মেরে দিয়েছে, ছিনিয়ে মেরে দিয়ে ওই সম্পত্তি ভিটেটুকু নেওয়ার জন্য লোভ লালসা ত্যাগ স্বীকার যে কোনো মানে ওদের শত্রুপক্ষ, সেটা তো আমি নাম বলতে পারবো না কারো। সন্দেহ করছে ওদের পরিস্থিতি যে ভিটেটা এ আছে কি বলে শরিক পার্টি, পুলিশ এসে বডি নিয়ে গেল, এটা ময়না তদন্ত হবে। আমার নাম শ্রীকান্ত সোনা, আর দিদি হয় ছোট দিদি হয়। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।